আগামীকাল দুপুর ১২টায় এই আসাম রাইফেলস ময়দানে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঐতিহাসিকভাবে তুলে ধরার জন্যই জাগজমকের কোনো ত্রুটি রাখছে না বিজেপি। এখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ, সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের তাদের মন্ত্রীরা তো আসছেনই, মুখ্যমন্ত্রীরা আসছেন, দলের শীর্ষ নেতৃত্ব এখানে উপস্থিত থাকবেন। কঠোর নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হচ্ছে এই ময়দান। প্রথমে ঠিক ছিল আস্তাবল ময়দানে অনুষ্ঠান হবে, কিন্তু সেখানে এত লোককে বসার জায়গা দেওয়া সম্ভব হবে না বলে শেষ পর্যন্ত শহরের এই সবচেয়ে বড় মাঠটিকে বেছে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে ৬৫,০০০ মানুষকে এখানে জায়গা দেওয়া সম্ভব হবে, কিন্তু এর থেকেও বেশি মানুষ আসতে পারেন সেটা মাথায় রেখেই বিকল্প হিসেবে আস্তাবলের মাঠে এলইডি টিভি লাগিয়ে সেখানেও যাতে লোক শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে পারেন তার ব্যবস্থাও করা হচ্ছে। এক কথায় জাঁকজমকের কোনো ত্রুটি নেই, তার কারণ কংগ্রেসকে বহু জায়গায় বহুবার হারিয়েছে বিজেপি, কিন্তু এই প্রথম তাদের চির প্রতিদ্বন্দ্বী বা বলা যেতে পারে চরম প্রতিদ্বন্দ্বী বামেদেরকে মুখোমুখি লড়াইয়ে হারিয়ে বিপুল সাফল্য অর্জন করল বিজেপি। স্বভাবতই এই ঐতিহাসিক জয়ের পর এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকেও এক ঐতিহাসিক চেহারা দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না গেরুয়া শিবির। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে আগরতলা থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ।